পূর্ব মেদিনীপুরে বেপরোয়া গতির বলি এক ছাত্রী। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একাদশ শ্রেণীর তিন ছাত্র বৃহস্পতিবার দুপুরে মহিষাদলে টিউশন পড়তে যাচ্ছিল। সে সময় তাদের একটি গাড়ি এসে ধাক্কা মারে। রাস্তার পাশে নয়নজুলিতে ওই তিন ছাত্রী পড়ে যায়। গাড়িটিও নয়নজুলিতে গিয়ে পড়ে। দেখলি যে গাড়িটা ওরকম ঘুরে ঘুরে ওই মানে এদিকেই পড়েছে, ধারা দেখছে কাছে যা দেখলি যে তিনজন মেয়ে পড়ে আছে। মানে ওদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছিল মনে হচ্ছে, বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে ফলো করছিল। হ্যাঁ, যেভাবে গাড়িটা গিয়েছে মনে হচ্ছে ওইরকম হবে। তিন ছাত্রী গুরুতর আহত হয়, তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আমার বাচ্চাটাকে সুস্থ করে ফিরিয়ে দাও, শাস্তি চাই, শাস্তি চাই। স্থানীয় একটি সূত্র অবশ্য দাবি, গাড়িতে থাকা যুবকরা ওই ছাত্রীদের উত্তক্ত করছিল। তারা প্রতিবাদ করলে গাড়িটি গিয়ে ধাক্কা মারে, তাতেই তিন পড়ুয়া নয়নজুলিতে পড়ে যায়। যদিও পুলিশের দাবি এফডিজিং এর কোনো অভিযোগ এখনো তাদের কাছে কেউ করেনি, তবে সমস্ত দিকে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই রাজ্য পুলিশের ডিজি জানান, মহিষাদলের ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হবে। ডিজি এও জানান, এবার থেকে এই ধরনের সমস্ত ঘটনার ক্ষেত্রে খুন বা খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হবে। ঘাতক গাড়িতে থাকা দুই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মৃতের পরিবার ও আহত ছাত্রীদের সঙ্গে তারা কথা বলেছে। বেপরোয়া গাড়ি চালানোর জেরেই কি ঘটনা, নাকি ওই ছাত্রদের উত্তক্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।